হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাহাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখো রেডি বুঝে গেছো। আজকে কিন্তু তোমাদেরকে ফ্রি ফায়ার গেমটিতে প্রো প্লেয়াররা যে মুভমেন্ট সেটিংটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটি খেলে সেই সেটিংটা তোমাদেরকে দেখাতে চলেছি। এন্ড তোমাদেরকে লাইভ প্রুফের মাধ্যমে দেখিয়ে দিব যে এই সেটিংটা আসলে কতটা কার্যকর। এন্ড এই সেটিংগুলা ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটিতে অনেক ভালো মুভমেন্ট স্পিড পেয়ে যাওয়া। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, তাহলে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই বাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ফ্রি ফায়ার গেমটির জন্য মুভমেন্ট সেটিং, যেহেতু আমি তোমাদেরকে বলছি যে লাইভ প্রুফ দেখিয়ে দিব এই সেটিংটার কাজ, তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে সেটিং অপশন চলে যাবা। এন্ড এইখান থেকে তোমরা কন্ট্রোল সিলেক্ট করে যদি একটু নিচের দিকে চলে আসো, তো এখানে তোমরা দেখতে পারছো যে মুভমেন্ট সেটিং। এন্ড এইখানে কিন্তু তোমরা তিনটা অপশন দেখতে পারছো। তো প্রথমটা হলো অটো প্যারাশুট, সেকেন্ডটা হলো রান মোড, এন্ড নিচেরটা হলো ভেঞ্চেল কন্ট্রোল। তো এখানে তিনটা অপশনের কাজ কি তোমাদেরকে দেখিয়ে দিব। এন্ড এই তিনটা অপশনের যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো যদি তোমরা পারফেক্ট ভাবে সেট করতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রো প্লেয়ারদের মতো মুভমেন্ট সেটিংটা করে নিতে পারবা। এন্ড খুবই ভালোভাবে এন্ড মুভমেন্টের সাথে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবা। তো ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পারছো যে অটো প্যারাশুট। তো এইখানে কিন্তু দুইটা অপশন দেখতে পারছো, একটা হলো অন এন্ড আর একটা হলো অফ। তো তোমাদেরকে যেহেতু আমি বলছি যে এটা আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো, তো ফার্স্ট টাইম আমি এই অপশনটা অফ করে দিয়ে গেমে চলে গেলাম। এন্ড এইখানে তোমরা দেখতে পারছো যে আমি প্যারাশুটের ল্যান্ডিং এর সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে ডান দিকে যে ল্যান্ডিং এর অপশনটা আছে এই অপশনটা প্রেস করার পর কিন্তু আমার এখানে দ্রুত আমি নামতে পারছি। তো এর জন্য যেহেতু তোমাদেরকে এই অপশনটা অন করার পর তোমাদের এখানে ল্যান্ডিংটা ফাস্ট হচ্ছে, তো এর জন্য কিন্তু তোমাদের মুভমেন্টটা একটু স্লো হয়ে যাবে। তো এখন আমি এই অটো প্যারাশুটটা অন করে আমি এখান থেকে ল্যান্ডিং করতেছি দেখো। তো এইখানে কিন্তু আমি প্লেনের থেকে জাম্প করার সঙ্গে সঙ্গে আমার এখানে ডান দিকের ল্যান্ডিং অপশনে প্রেস করা লাগতেছে না, আমি কিন্তু অটোমেটিকলি খুব দ্রুততার সঙ্গে এখান থেকে ল্যান্ডিং করতে পারতেছি। তো আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব যে এইখানে তোমাদের অটো প্যারাশুটটা অন করতে হবে। এন্ড প্রো প্লেয়াররা কিন্তু এখানে অটো প্যারাশুট যেটা আছে এটা সর্বদাই অন করে রাখে। এখন তোমরা এখানে নিচে দেখতে পারছো যে রান মোড নামে একটি অপশন। তো এই রান মোডেও কিন্তু তিনটা অপশন আছে, তো একটা হলো ক্লাসিক, একটা হলো ডার্ক এন্ড আর একটা হলো ম্যাক্স। তো এখন আমি তোমাদেরকে এই সেটিংটা লাইভ প্রুফ দেখাবো। তো ফার্স্ট টাইম আমি এখান থেকে ডার্কটা সিলেক্ট করে আমি গেমের ভিতর চলে যাব। এন্ড তোমরা কিন্তু এখানে দেখতে পারছো যে আমার রান মোডের যে অপশনটা আছে এই অপশনটা এখানে নাই। এন্ড আমার কিন্তু এখানে নুবের মতো দৌড়াতে হচ্ছে। তো অনেক সময় তোমরা করো কি যে এই সেটিংটা জানো না, তোমরা এখান থেকে ডার্কটা সিলেক্ট করে রাখো, এর কারণে কিন্তু তোমাদের মুভমেন্টে প্রবলেম হয়। তো এখন আমি এখান থেকে ক্লাসিকটা সিলেক্ট করলাম। এন্ড গেমের ভিতর কিন্তু তোমরা দেখতে পারছো যে আমার রানের সেই অপশনটা চলে আসছে। এন্ড এই অপশনটা প্রেস করলে কিন্তু আমি ফাস্ট দৌড়াতে পারতেছি। এন্ড আমার কিন্তু এখানে নুবের মতো দৌড়ানো লাগতেছে না, আমি কিন্তু এখানে প্রো প্লেয়ারদের মতো দৌড়াতে পারছি। এন্ড এইখানে যদি তোমরা ম্যাক্সটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের এই ম্যাক্সেও একটা প্রবলেম আছে। তো আমি তোমাদের এখানে সাজেস্ট করব যে তোমরা ক্লাসিকটা সিলেক্ট করে রাখো। তো এখন তোমরা এখানে সর্বশেষ যে অপশনটা দেখতে পাচ্ছ এটার নাম হলো ভেঞ্চেল কন্ট্রোল। তো এই ভেঞ্চেল কন্ট্রোলে কিন্তু তোমরা ডান দিকে দুইটা অপশন দেখতে পাচ্ছ, একটা হলো ওয়ান হ্যান্ড এন্ড আর একটা হলো টু হ্যান্ড। মূলত এই ভেঞ্চেল কন্ট্রোলটা হলো তোমাদের ড্রাইভিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। তোমরা এখান থেকে যদি টু হ্যান্ড সিলেক্ট করে রাখো তাহলে তোমরা গেমের ভিতর দেখতে পারবা যে তোমরা এই কন্ট্রোলটা পেয়ে যাবা। এন্ড তোমরা অনেকেই থাকো যে র্যাঙ্ক পুশ করো, তোমাদের গাড়িটা অনেক সময় প্রয়োজন হয়, এই ক্ষেত্রে তোমরা যদি টু হ্যান্ডেড সিলেক্ট করে ফ্রি ফায়ার গেমটি খেলো তাহলে তোমাদের গাড়ি চালানোর জন্য অনেকটা ফ্যাসিলিটি থাকবে। এন্ড এইখানে যদি তোমরা ওয়ান হ্যান্ডেড সিলেক্ট করে তোমরা গেমের ভিতর চলে যাও তাহলে তোমরা দেখতে পারবা যে তোমরা দুই পাশে কন্ট্রোলটা পাচ্ছ না গাড়ি চালানোর জন্য। এন্ড তোমাদের এই ক্ষেত্রে কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকটা প্রবলেম হতে পারে। তো এইখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এখানে টু হ্যান্ডেডটা সিলেক্ট করে রাখবা। তো বন্ধুরা আশা করি তোমরা এখানে কন্ট্রোল সেটিং এর মুভমেন্ট সেটিংটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো। এন্ড প্রো প্লেয়াররাও কিন্তু আমার দেখানো সেটিংটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটি খেলে। এন্ড গেমের ভিতর তারা অনেক ভালো মুভমেন্ট স্পিড পায়, এটা তো তোমরা নিজেরাই জানো। তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।